তো গুড মর্নিং, তুমি চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বুঝতেই পারছো যে ভিডিও করতে আমার খুবই অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও তোমাদের বলেছি আমি ডেলি একটু হলেও ভিডিও শেয়ার করব। তো সেই জন্য চলেছি সকাল সকালবেলা। আর সকালে আমার বাসি কাজ হয়ে গেছে, আর দেখো সব ড্রেসটা তো চেঞ্জ হয়ে গেছে বাসি, তাহলে পরেছিলাম কুর্তি। আর এই যে তোমাদের পর্ক খেলছে আর হাসছে এখানে, এই যে মাম্মাম হাসছে এখানে, এখানে শুয়ে রয়েছে চুপচাপ। আর ওদিকে আমার আজকে রান্না নেই। কেন রান্না নেই? যেহেতু কার্তিক বললো যে বেশি চাপ দিয়ে রান্না করো না, তো যেহেতু পাটা খুব প্রেশার পড়ছে দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে, তো তো ডাক্তারও বলেছে পায়ে প্রেশার দিতে না। আর সামনে তো খুব বড় একটা অনুষ্ঠান, এবার এখন যদি পা নিয়ে আমি বসে থাকি আর ওই অনুষ্ঠানে আমাকে তো আমি তো অংশগ্রহণ আমাকে করতেই লাগবে, সেই কারণে আমার নিজেকে অনেক বেঁচে চলতে হচ্ছে। তো যাই হোক, তো কী বলে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো বললামই সব হয়ে গেছে, রান্না করতে হবে না, কারণ আমার ডাল আছে, বাঁধাকপি আছে, খাওয়ার আগে একটু ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে। কারণ কালকে সোমবার ছিল, সেই জন্য ডাল বাঁধাকপি বেগুন ভাজা করেছিলাম, তোমাদের বলেছিলাম, আর একটু বেগুন ভাজা করে নেবো। তো কী বলবো, তো সরি, একটু ডিম অমলেট করে নেবো, হয়ে যাবে। তো যাই হোক, ওইখানে খেলছে, ওকে একটা একটা করে ওষুধ খাওয়াচ্ছি। এবার যাবো চাল ফাল ধোবো, ছেলের জন্য আলাদা করে ভাত বসাবো, আর ডাল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাত বসাবো। আর এদিকে টুকটাক কাজ থাকে, যদি যেটুকু পারবো শেয়ার করবো। আর কালকে কার্ড চলে এসছে, কার্ডটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, মানে আমার ছেলের যে পইতে সেটা কার্ডটা চলে এসছে, তো সেই কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব, কালকে দিয়ে গেছে কার্ড এসে। আর যাই হোক, তোমরা তো একটু একটু জানোই যে অনেকটাই বড় অনুষ্ঠান, তো সেইভাবেই আমাকে বারবারই বলছে তোমাকে একটু বেঁচে চলতে হবে, একটু সাবধানে চলতে হবে, তো সেটাই করছি। তো চলো, আমার তো বিছানা বিছানা সব গোছানো কমপ্লিট, ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, আর ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখন শুধু ওকে কয়েকটা ওষুধ খাওয়াবো, তারপরে একটু ওর সাথে খেলবো, তারপরে আবার যাবো রান্নাবাড়ি। মানে যেটুকুনি আছে, ভাত করতে হবে, ডিম অমলেট করতে হবে, ছেলের খাবার করতে হবে, যতটুকুনি না করা সেটুকুনি করতেই তো হবে। আর আজকে হলো কি বলতো, ভাবছি সন্ধেবেলায় মানে রাত্রিবেলায় আজকে ওকে আইবুড়ো ভাত খাইয়ে দেবো, যে মানে যেই ছেলে মানে পইতে ওকে আজকে আইবুড়ো ভাত খাইয়ে দেবো, যেহেতু মা তার জন্য আইবুড়ো ভাতটা আমাকে খাওয়াতেই হবে, তো সেই কারণে আইবুড়ো ভাতটা ওকে খাইয়ে দেবো আজকে রাত্রিবেলায়। দেখি কি করা যায়, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, নিশ্চয়ই স্পেশাল কিছুই করতে হবে ওর জন্য খাবার, তো সেজন্যই তো চলো দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ স্কিপ করে কেউ দেখো না, ভালোবেসে দেখো, যেটুকু দেখবে ভালোবেসে দেখো, ঠিক আছে? তো কারণ অ্যাড সহ যদি দেখো তোমরা তো আমার প্রফিট হয়, একটা দেখো, একটা দেখে তারপর ভিডিওটা দেখো। যাই হোক চলো, ভিডিওটা এখানে মানে আবার পরে আসছি, এতটুকুনি থাক, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না কিন্তু কেউ, চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, তো আমি স্নান করে চলে এসেছি, তোমার তো বললাম আজকে রান্নাবান্না সেরকম নেই, তো এই কুর্তিটা পরে নিয়েছি, কুর্তিগুলো বাড়িতে পরেই ফেলছি বললাম, কারণ অনেক কুর্তিগুলো জমে গেছে, তো সেই কারণে বাড়িতে পরে ফেলছি। আর এইদিকে দেখো, বললাম তো যে আজকে ডাল বাঁধাকপি সবই আছে মোটামুটি, তার জন্য শুধু ডিম অমলেট করবো আর ভাত করবো, তো ডিম অমলেট করা হয়ে গেছে, এদিকে ভাত করা হয়ে গেছে, এই যে ভাত করা হয়ে গেছে, আর এদিকে দেখো ডালটা পরে গরম করবো, কার্তিক আসুক তারপর ডালটা গরম করবো। আর এই দেখো ডিম অমলেটও করাও হয়ে গেছে, দুটো আছে এখানে ডিম অমলেট, তো ডিমটাও মোটামুটি ছিল না, এবার থেকে ছেলেকে একটু দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ছেলেকে ঘি দিয়ে দিয়ে দেবো। আর কী বলতো, সেটা হলো এই এখন ছেলেকে করাবো, ছেলে আমার করা হয়ে গেছে, এখনও ছেলে শুয়ে রয়েছে ওই যে ওখানে, ওলি বাবালে ছেলে এখন শুয়ে রয়েছে, তো আমার করা হয়ে গেছে, এবার ছেলেকে করাবো, করিয়ে তারপরে ছেলেকে খেতে বসাবো। তো চলো একবারে আবার খাওয়ার সময় ছেলে আসছে, ঠিক আছে? তো এখন তো স্নান টান হয়ে গেলো, এটাই একটা বড় কাজ আমার, স্নান করা, ছেলে স্নান করা, চলো আবার পরে আসি তোমাদের সামনে। তো দেখো আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে, দেখো সোনা বাবার আমি একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, উপর আমাকে দেখছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, একটা হাম্পি দিয়ে দাও তার জন্য, একটা হাম্পি দিয়ে দাও, দাও দাও সবাই দেখো, এরম করে হাম্পিটা একে, এরম করে এরম করে হাম্পি দিতে হয়, কামড়ে দিয়ে হাম্পিটা একে, তো চলো ওরও রেডি করে দিয়েছি, এবার খাবো ওকে, তো খাইয়ে দাইয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। শোনা জান, এটা একটা, এটা আমার একটা জান বাবা, না পাপা আমার জান, এটা আবার দেখে বলি দেখে বলি দেখে বলি দেখে, তো চলো খাইয়ে দিও, কেউ খাওয়া রেডি, ওই যে বাটিতে নিয়ে চলে এসেছি,
চলো খাইয়ে আবার পরে আসবো তোমাদের সামনে। তো দেখো ছেলে তো একটুখানি ঘুমালো আর উঠে গেছে, ওর বাবারও আসার টাইম হয়ে গেছে, 3টে বাজে, পুরো 3টে বাজতে আর 2 মিনিট বাকি। তো এই যে ছেলে উঠে গেছে, এই দেখো একটুখানি ঘুমালো আর উঠে গেল, এত দেখছো গেঞ্জিটা চেঞ্জ কেন বলো তো? ওই যে তখন তোমাদের দেখালাম যে খাওয়ানোর সময় আমার কালারের গেঞ্জি পরেছিল, মানে আমি যেই কুর্তি পরেছি এই কালারের গেঞ্জি পরেছিল, তো সেই গেঞ্জিটার মধ্যে খেতে খেতে বমি করে দিল, ওটা আবার চেঞ্জ করাতে হলো। দেখো হাসো, ঢং শিখেছে, খুব ঢং শিখেছে তোমাদের অর্ক, জানো খুব ঢং শিখেছে, মেয়েদের মতো ঢং করে। দেখো 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 দেখো, ওলি বাবু ওলি বাবু ওলি বাবু ওলি বাবু ওলি বাবু, কুটু 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 দুষ্টুমি করছে। তো যাই হোক, তো সেটাই বললাম, অত ঘুমালো না, এখনই ওর বাবাও আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো, ডালটা গরম করবো একটু, আর ডিম অমলেট তো আছে, বাঁধাকপি আছে, হয়ে যাবে। চলো কার্তিক আসুক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো খাওয়া নিয়ে চলে এসেছি, তোমার তো বললামই বাঁধাকপি আছে আর ওদিকে ডাল আছে আর ডিম অমলেট করেছি, তো কার্তিককেও দিয়ে দিয়েছি, আর আমি ওই দেখো নিয়ে চলে এসেছি, এখন জানলার সামনে দাঁড়িয়ে আছি, তো ওই যে রোদ্দুর, এ দেখো ডিমের অমলেট বাঁধাকপি, আর আমি ডাল খাবো না, আমার ডাল একটা খুব ভালো লাগে না, কোনো কোনো সময় ভালো লাগে মন করলে, কিন্তু ডাল সবসময় ভালো লাগে না। আর ওই যে কার্তিক কোথায় তোমায় দেখা যাচ্ছে না, এদিকটা আসো, ওই যে কার্তিক খাচ্ছে, ফোনটা ধরেছি পড়ে না যায়, তাকে কীভাবে ধরেছি, তাও খাচ্ছে। আমরা এভাবেই ঘুরে ঘুরে খাই বুঝলে, কিছু মনে করো না কিন্তু, কারণ এক জায়গায় বসে খাওয়া খেতে ইচ্ছা করে না, একবার উঠি একবার বসি এই করতে থাকি। তো চলো খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি, ঠিক আছে? তোমাদের শোনা ওখানে ন্যাংটু বুধু আছে, ওই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে? চলো পরে আসছি। তো দেখো তোমাদের অর্কবাবুর আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, এই যে প্যান্ট আর এই যে, সেটা তো জানোই কেন, আর নতুন করে তোমাদের বলতে হবে না, তো সেই কারণে। আর এখন যাব, তোমাদের তো বললামই যে আজকে ওই যে আইবুড়ো ভাত, মানে আমার ওই বড়ো ছেলেকে খাওয়াবো, পৈতের ভাত খাইয়ে দিই, কারণ কি এই তো আর কটা দিন বাকি, আর টাইম থাকবে না, তো এখন এই যে এনেছে বললাম তো, আজকে ভেবেছিলাম যে শরীরটা ভালো থাকলে হয়তো পাঁচ পদ ভাজা, তারপরে মাছ মাংস ভাত এইসব ডাল এইসব করবো, চাটনি পাপড়, কিন্তু সত্যি কথা বলতে তোমরা জানো আমার শরীরের কন্ডিশন একদমই খারাপ, তো সেই কারণে বললাম, আর বাচ্চা মানুষ তো ওইসব দিয়ে ওর ভালোভাবে খাবেও না সেটা আমি জানি, তাই জন্য বলেছিলাম তাহলে ফ্রায়েড রাইস আর মাংস করব, মাটন করব, চিকেন করব না, মাটনই করব। আর এই যে এখন যাব গাজর কাটবো, এই যে বিনস এনেছে, বিনস শশা স্যালাডের জন্য শশা, তো এগুলো সব কেটে রাখি, গাজর বিনসগুলো না কেটে রাখি, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে, অনেক কিছু এনেছে আর ভালো সব এনেছে। আর এদিকে দেখো মাটনটা ফ্রিজ রাখা ছিল, তো এই জন্য এখন ভিজিয়ে রেখেছি, চলো দেখিয়ে দিই। তো এই দেখো মাটন, এই যে মাটনটা এদিকে, আর ওদিকে সব কেটে কুটে নিই, চলো। কি করছো? কাটাকাটি চলছে, কাটাকাটি চলছে প্যারাডাইজ মাংস করার জন্য। এটা হচ্ছে বিনস, বিনস আর গাজর কাটছি প্যারাডাইজ হবে এর জন্য, তাই তো বললাম যে কাটবো, তো একভাবে এইভাবে পা নিয়ে কাটতে পারছি না, এই জন্য মাঝে মাঝে পাটা এরম করছি আর কাটছি বুঝলে। আর ছেলে কোলে, বাবার কোলে রয়েছে, বিছানাতে শুয়েছিল আর কান্নাকাটি করছে, তা বাবা বলো তাহলে ওকে একটু নিয়ে দৌড়ে দাঁড়াই, কালকে যেরকম দাঁড়িয়েছিল, তা আমি এদিকে কেটে নিই, ও দাঁড়াক, ঠিক আছে? তো এই দেখো এখানে চা নিয়ে চলে এসেছি, চাটা হলো আমার বর করলো, কার্তিক করলো, তো চায়ের কালারটা দেখেই বুঝতে পারছো একটু ডিফারেন্স আছে আমার চায়ের কালার ওর চায়ের কালার, যাই হোক ভালোই হয় চাটা খেতে। আর ছেলের দুধটাও জাল দিচ্ছে, যেহেতু আমি এতক্ষণ বসে বসে কাটাছেঁড়া করলাম, ওগুলো সব আলু পেঁয়াজ গাজর বিনস সব কাটলাম, তো একবার পা নিয়ে বসেছিলাম, তো পাটা ব্যথাও করছে একটু, একটু কালশিটাটা রয়েছে, তো এই কারণে হে দেখো এই যে পুরো কালশিটে পড়ে রয়েছে এই জায়গাটায়, তো সেই কারণে দেখছো পায়ের অবস্থাটা কতটা খারাপ অবস্থা, যাই হোক। তো আর এই যে তোমাদের অর্ক শোনা, ও দুধটা জাল দিচ্ছে,
কার্তিক হ্যাঁ করে হেসে দিয়েছে অর্ক শোনা বলাতে, তো সেই কারণে তো ও চাটা করে নিল, এখন চাটা খাবো, তারপর ছেলেকে দুধ বিস্কুট খাবো, তারপর তো আবার লাইভে আসবো 7টা থেকে। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, তো খেলা কিসে, এত খেলা কিসে মা, এত খেলা কিসে, তো চলো আবার পরে আসি। দেখো দেখো হাসি দেখো, একটু হাসি দেখো, চলো আবার পরে আসছি। আরেকটা জিনিস তোমাদের তো বললাম যে দেখাবো, যে পৈতের কার্ড চলে এসছে, তো কালকেই দিয়ে গেছে, কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি তখন যেহেতু লাইভে ছিলাম। দাঁড়াও তোমাদের দেখাই, এই যে কার্ডটা, এই যে কার্ড, তার একটু খুলে দেখাই, এই যে কার্ড দেখছো, এই যে কার্ডটা ভালোই হয়েছে বলো, সুন্দর হয়েছে কার্ডটা। তো একটা পিক নিয়ে নিলাম থাম্বনেলের জন্য, এই যে পাপা আর আমার, আবার পাপাটার সাথে পাপা টাকা, ওরে বাবা টাকা দিয়ে বলেছে একটুখানি করে তাকিয়ে নিয়েছে, আবার হাসো আবার হাসো, ওলে বলি ওলে বলি ওলে ওলে বাবা, তো এখন খেলছে, চলো পরে আসছি আবার। তো কালকে তো দেখলেই আমি লাইভ করছিলাম, তো লাইভ করছিলাম বলে যে একটু রেডি হয়ে বসেছিলাম, আর তোমায় তো লাইভে বলেই দিয়েছিলাম, সবাই জিজ্ঞেস করছিল কী সাসপেন্স আছে, তুমি কেন রেডি হয়েছো, কী রান্না করছো, কেন কী জন্য, সবাইকে বলে দিলাম কারণটা, যে আইবুড়ো ভাত খাও কইতে ভাত, তো বলেই দিলাম, সবাই জেনেই গেছো, আর সারপ্রাইজ কিছু থাকলো না। আর তোমাদের অর্কসোনা দেখো, দেখো এখানে খেলছে, দেখো দুষ্টুমি করছে, এই যে অর্কসোনা তোমাদের, এ কে আমার সোনা বাবা, ওলে বলি ওলে বলি। তো যাই হোক, দইটা আনতেও ভুলে গেছে, দইটা আনতে গেল কার্তিক, আর চলো তোমাদের রান্নাটা একটু শেয়ার করে দিই, ঠিক আছে, রান্নাটা একটু শেয়ার করে দিই। তো দেখো উপরে আলুগুলো কেন সরানো বলো তো, আলুগুলো না আগে উঠিয়ে নিয়ে রেখেছিলাম বাটিতে, তারপরে আবার উপরে রেখে দিয়েছি, তো এই যে মাটন, এই যে মাটন এদিকে, আর চলো তোমাদের ইয়েটা দেখিয়ে দিই একটু, এই যে মাটন আর এই যে হলো রাইস, এই যে ফ্রাইড রাইস, আর আছে এদিকে আছে, এই যে দেখো চলছি, পায়ে ব্যথা করছে তাও চলছি, এই যে মিষ্টি রসগোল্লা আর পান্তুয়া, আর এনে দিয়েছে দই, দই আনতে বললাম, এই যে দই, আর এদিকে ছানার পায়েস, আমি ছানার পায়েস খেতে চেয়েছি তাই কার্তিক আনলো, আর এটা দইটা ওদের দেবো সেই কারণে। চলো এই ছিল রান্না, কার্তিক চলে এসেছে, তুমি তো আজকে কার্তিককে দেখাইনি একটুখানি, এই যে কার্তিক ওরমই করছো, এই যে কার্তিক, আর এই যে আমার পাপা সোনা কেবলা। তো তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, মাঝখানে অনেক কিছু শেয়ার করিনি, সেটা হলো দেখো এখন তো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, আর দেখো হাসছে, কি খাচ্ছে বলতো, ও ফ্রাইড রাইস খাচ্ছে, ফ্রাইডরাইসটা কাজু কিশমিশ মিষ্টি মিষ্টি পাচ্ছে, তো গাজর বিন সবই আছে, তো একটু মিষ্টি মিষ্টি পাচ্ছে, দেখো হাসছে, হ্যাঁ তো ওই ফ্রাইড রাইস খাচ্ছে, ফ্রাইড রাইসটাও কিন্তু পেস্ট, এই যে পেস্ট করে দিয়েছি একটু, আর যেগুলো মিস করেছি সেগুলো দেখাতে পারিনি, সেটা হলো ছেলে তো এখনও খেতে আসেনি, ও একটু শুয়ে রয়েছে, বলে একটু পরে আসবে, আর এদিকে আমি শাশুড়ি শ্বশুরকে মানে বাবা মাকে দিয়ে চলে এসেছি, সেটাও দেখাতে পারিনি তোমাদের, বাবা মাকে দিয়ে চলে আসলাম, ফ্রাইড রাইস মাংস মিষ্টি দই দিয়ে চলে আসলাম, আর এদিকে যে বান্ধবীটার মেয়ে, ও তো যা হয়, যেহেতু আমি যে যার মা হব, তার মানে তার কাকি হয় ওটা, মানে যেটা আমার বান্ধবী, তোমরা দেখেছো জানলা দিয়ে দেখতে, তো ওই বান্ধবীর মেয়ে যেটা আছে ওকেও দিয়ে আসলাম, ওকে দিয়ে আসলাম ফ্রাইড রাইস মাংস মিষ্টি দই দিয়ে আসলাম ওকেও, আর তো ওগুলো মিস করে গেছি, ওগুলো দেখাইনি তোমাদের, তো যখন ওরটা বেড়ে দেবো তখন দেখাবো, কিছুই না তো, সিম্পল মাংস ভাত আর স্যালাড আর তো কিছুই না, দই মিষ্টি একদমই সিম্পল, তো সেজন্য আর অতটা মানে মনটা খুব ইয়ে ছিল, তো যে অনেক কিছু সাজিয়ে দেবো, যাই হোক এই পায়ের অবস্থার জন্য আর কিছুই করতে পারলাম না, তো যাই হোক ওকে তো ছেলেকেও ফ্রাইড রাইস দিচ্ছি বললাম খাচ্ছে, আর ওদিকে বাবা মাকেও দিয়ে চলে এসেছি, তো সেগুলোই মিস করলাম বলে অনেকটাই মাঝখানে গ্যাপ করলাম, সেজন্য আর দেখাতে পারলাম না, তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই, তারপরে ওকেও দেবো, তখন একটু দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে চলো। দেখো আমার ছেলেকে আমি গুছিয়ে দিলাম, এই টাকা ভালো করে উঁচু করে চুলটা সরা, টাকা এবার, এই তো গুড বয়, দেখো কিছুই না ভেবেছিলাম, ছোট না
ভেবেছিলাম একটুখানি ওকে গুছিয়ে দেবো, পাঁচফোড় ভাজা মাছ ডাল সব কিছু দেবো, মাছ মাংস, কিন্তু কিছুই করতে পারলাম না পায়ের জন্য গো, অনেক কষ্টে করলাম। খা বাবা, আর এই যে তোমাদের অর্কিড খাওয়া হয়ে গেছে, অর্ককেও থানসা ওই দিয়ে দিলাম, থানসা বলছি কপাল আমার, ইয়ে কি যেন ফ্রাইড রাইস দিলাম পেস্ট করে। এই দেখো তোমাদের অর্ক শুয়ে রয়েছে, এখানে অর্ক শুয়ে রয়েছে, চলো খেয়ে নি। তো চলো, ও তো খেয়ে চলে গেল, ওকে গিয়ে দিয়ে আসলো, কার্তিক গিয়েই তো পাশের বাড়ি, বাবা আসতে শুধু পাঁচিলটাই যে মাঝখানে ওদিক দিয়ে রাস্তা দিয়ে যেতে হয়। আর দেখো তোমাদের তো আর এখনো ঘুম নেই, ঠিক আছে, এখনো ঘুম নেই, খেলেই যাচ্ছে, আর এদিকে 10:20 বাজে, তো এখন আমি চেঞ্জ ফেঞ্জ করবো, তারপরে আমরাও খাবো আমাদের ওই ফ্রাইড রাইস মাংস, ওই খাবো। তো চলো ভিডিওটার বেশি বড় করছি না। আর একটা কথা যেটা বলতে আসলাম, তোমরা কালকে শর্ট ভিডিও দেখে নিয়েছো, আমি খুব টেনশনের মধ্যে আবার পড়ে গেলাম, মানে একটা টেনশন যায় না আরেকটা টেনশন চলে আসে। এখন ফট করে ফেসবুক খুলছি, দেখি ফেসবুক বন্ধ, মানে ফেসবুক খুলছে না। এবার অনেকে ফোন করছে আমাকে যে ফেসবুক খুলেছে, সবার বন্ধ হয়ে গেছে। আমার যা টেনশন হচ্ছে এখন তোমাদের বলে বোঝাতে পারবো না, যে ফেসবুকটা যদি বন্ধ হয়ে যায় আমি কী করবো। সবে ফেসবুকে দাঁড়ালাম আর সবে ফেসবুকে পেমেন্ট পেতে শুরু করলাম, পেমেন্ট পেয়েছিও, যেটা তোমাদের জানানো হয়নি, তো ভেবেছি ওটার জন্য একটা ভিডিও করব। যাই হোক, শুধু দাঁড়ালাম ফেসবুকে, এর মধ্যে যদি ফেসবুক বন্ধ হয়ে যায় আমার তো মানে মাথা দিয়ে ঘাম ছুটছে এখন, কি করব ফেসবুক যদি বন্ধ হয়ে যায়। আমার এত শখের একটা জিনিস, যেটা ইউটিউব বলো আর ফেসবুক বলো, এই দুটো জিনিস খুবই একটা শখের জিনিস, সবাই জানো। আর যারা এমনি ফেসবুকে ভিডিও দাও তাদেরই কত মন খারাপ হয়ে গেছে, তাহলে বলো একটা আর্নিং চ্যানেল যদি চলে যায় কীরকম লাগে। তো সেই মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। তো ভিডিওটার বেশি বড় করছি না, এখন খাবো, তো কার্তিক আর আমি খেয়ে নেবো, খেয়ে দিয়ে একবারে ছেলেকে নিয়ে শোয়াবো, কারণ এখন শোয়াতে গেলে ও 11:30 বাজিয়ে দেবে, আর খুব খিদে পেয়েছে আমার, বিশ্বাস করো আজকে সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি বলে খুব খিদে পেয়েছে, তো সেই জন্য ভাবছি এখনই খেয়ে নেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ ভগবানকে সবাই ডাকো যাতে ফেসবুকটা খুলে যায়, সবার খুলে যায়, মানে সবারই তো বন্ধ হয়ে গেছে, সবার যাতে খুলে যায় ফেসবুকটা, সত্যি কথা বলছি। তো চলো ভিডিওর আজকে এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো আমার ভিডিও। টাটা, লাভ ইউ অল, বাই।